না না, সব সখীরে পার করিতে দেবো না না, এটা সুরটা শুনি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের মুখলেস ভাইকে। আমরা কিছু কথা দিয়ে শেষ করব, তারপর আরেকটা আপনার ওনার প্রিয় কোনো একটা মিউজিক দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করব। আপনি চিন্তা করে নেন, আমি তার আগে বলে রাখি, খেয়াল করেছেন কি না, উনি যখন পাতা দিয়ে বাজাচ্ছিলেন উনি কিন্তু হাতে একটা তাল রাখছিলেন, তো তালটা এভাবে এভাবে তাল রেখে তাল মিলিয়ে সে সুন্দর করে গান সুর তুলে সুন্দর করে গাচ্ছিলেন। তো আমরা আসলেই খুবই ধন্যবাদ আপনার মধ্যে খুব একটা ব্যক্তির পাশে বসতে পেয়েছি, দুটা গুণ, তার পেশায় সে কৃষক এবং নেশায় সে একজন সুরকার, সুরকারও বলা যায় মানে একদম প্রতিভাবান ব্যক্তি যে কিনা সুর পাতা দিয়ে করতে পারে। আমাকে তো কোনো পাতা কেন, আমাকে বাঁশি দিলেও বাজাতে পারবো না। তো এই যে এত বড় একটা স্কিল, বুড়া বুড়ি বললো বয়সটা ঠিক যায় না, আচ্ছা ঠিক আছে 60-65, এই যে 60-65 হয়েও সুন্দরভাবে কৃষকের কাজ করছে এবং সুন্দর করে তার নিজের অদ্ভুত একটা নেশা যেটাকে সে কাজ করার সময় ধরে রেখেছে, অদ্ভুত একটা গুণ, অসম্ভব প্রতিভাবান। তো এই কথা বলি আমি আমার অনুষ্ঠানটা শেষ করছি, সবাইকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য, চোখ রাখবেন, এরকম আমাদের দেশের মূল্যবান রিসোর্স অনেক আছে, অনেক সম্পদ, আমরা মানব সম্পদ, বাংলাদেশ ডেন্সিটিতে বলে অনেক জনসংখ্যা, কিন্তু এই জনসংখ্যারা যে কত প্রতিভাবান সেটা আমরা আমাদের গল্পে পাচ্ছি। এবং এই জন্যই আমি এই গল্প শোনার জন্যই এরকম মুখলেস ভাইয়ের মতন অনেক প্রতিভাবান মানুষ আছে, অনেক কাজের মানুষ আছে আমাদের বাংলাদেশে যাদেরকে আমরা চিনি না, সেই জন্য আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এদেরকে আবারও প্রচার করছি, সবাই দেখবেন, চোখ রাখবেন, ভালো থেকেন, সুস্থ থাকেন। এবং আমরা শেষে ওনার একটা পাতার একটা নিজস্ব চয়েসের একটা গান শুনতে শুনতে শেষ করবো।